রাজনৈতিক কারণে যেহেতু তিনি মোদী সরকারের বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ করে যাচ্ছেন, তাই তাকে সে মিথ্যা কেস দিয়ে আজকে তাকে হেনস্থা করে তাকে গ্রেপ্তার আমাদের কাছে বলে নাই কংগ্রেস করছে, কিন্তু সিবিআই তার প্রাচীর টপকে গিয়ে যে নোংরামিটা করেছে এটা আমরা মনে করি সভ্য জগতে এই জিনিসটা হয় না। মোদীর পার্টি সবাই তো চোর দুর্নীতিগ্রস্ত, তাদের বিরুদ্ধে বেলায় কোনো তদন্ত নাই, আজকে রাজনৈতিক কারণে হেনস্থা করছে, তাই সর্বভারতীয় ক্ষেত্রে জাতীয় কংগ্রেস শুধু নয় যারা গণতন্ত্র প্রিয় মানুষ তার প্রতিবাদ করছে, বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দিতে চায় মোদী এবং অমিত শাহ। এই দুটো লোক দেশকে একটা যুদ্ধের দামাবার মুখে ঠেলে দিয়েছে কাশ্মীর ইস্যু নিয়ে, এখন মানুষের মনটাকে ঘোরাবার জন্য আজকে আমাদের পি চিদাম্বরমকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি মালদা জেলা কংগ্রেসের পক্ষ থেকে।